এটিওতে ক্লিক করার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ নতুন করে বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে ফর্মটি ফিল করে জমা করতে হবে সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি প্রতিনিয়ত চাকরির খবর পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আবেদন করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তোমাদের কিন্তু মুখবন্ধ খামে ভরে কিন্তু এটা পাঠিয়ে দিতে হবে তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে তো যে সমস্ত ডকুমেন্টসের এখানে নাম রয়েছে আপনারা ভালো করে ফলো করবে ফলো করার পরেই কিন্তু আপনারা এখানে আবেদন করবে তার সাথে তোমাদের কিন্তু এখানে পাঁচ টাকার একটা পোস্টাল স্টাম্প কিন্তু তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে তো এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আপনারা ক্যাপিটাল হাতের সুন্দর করে ফর্মটি ফিল আপ করতে হবে এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাতে হবে লাগানোর পরে ফর্মটি তোমাদের পাঠিয়ে দিতে হবে কোন অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদ সমস্ত ডিটেলস আপনারা এখনই দেখতে পাচ্ছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কো পদে নিয়োগ করা হচ্ছে ভিডিও বিষয়ে বসে কাজ করার জন্য এই যে অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু মুখবন্ধ খামের উপরে আপনাদের লিখতে হবে ক্লিয়ার কিন্তু এটা উল্লেখ করা আছে আর ডকুমেন্টসগুলিতে তোমাদের কিন্তু সেলফ অ্যাডেস্টেড করে দিতে হবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ কবে সেটাও কিন্তু মেনশন করা আছে এখানে আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ দু হাজার আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চোদ্দো এগারো দু আবেদনের শেষ তারিখ বিকাল পাঁচটা পিএম পর্যন্ত আপনাদের সময় থাকবে তোমাদের বিডিও অফিসে যে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের কন্ট্রাক্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ফর কন্ট্রাক্ট চুয়াল এঙ্গেজমেন্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ক্লিয়ারলি তোমার আশা সিস্টেমে যে পথ রয়েছে সেই আশার যে কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু আপনাদের করতে হবে পার মান্থ তোমাদের পনেরো হাজার টাকা বেতন থাকবে দুটো ভ্যাকান্সি রয়েছে এবং আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্লিয়ারলি থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই পিডিএফ ফাইলটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিব সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন